হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের যে তাপের ঘটনার সময় চ্যাপ্টারটা শুরু করেছিলাম ভৌত বিজ্ঞানের তা তো এমসিউর পার্ট শেষ আজ তোমাদের শর্ট কোশ্চেন কিছু দিয়ে দেবো ঠিক আছে এরমভাবে তোমরা প্রতিদিন কিছু কিছু করে সাজেশান তোমরা পেয়ে যাবে প্রত্যেক চ্যাপ্টারের ওপর ওকে এবং একদম পরীক্ষার শেষের দিকে মানে ধরো তোমাদের পরীক্ষা যখন হবে তার ঠিক এক মাস আগে ফাইনাল পরীক্ষার এক মাস আগে কিন্তু তোমাদের ফাইনাল সাজেশানটা পেয়ে যাবে যেখানে সমস্ত সাবজেক্টে সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার কিনা একটা পিডিএফ পাওয়া এবং মোস্ট ইম্পর্টেন্টগুলোই সেখানে দেওয়া হবে ঠিক আছে আর এখন জাস্ট তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাতে তোমাদের সুবিধা কী হবে এখন থেকে যদি এগুলো ভালো করে পড়ে রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তীকালে যে সেশনগুলো তোমাদের দেওয়া হবে ফাইনাল সেশানগুলো সেগুলো কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে ওকে তো ইতিমধ্যে তোমাদের তো তাপের ঘটনাসমূত তোমাদের ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনায় চ্যাপ্টার শেষ করে দিয়েছি গ্যাসের সরি গ্যাসের আচরণ এটাও কমপ্লিট এবং তাপের ঘটনার সম্ভব জাস্ট এমসিকিউটা কমপ্লিট হয়েছে তো আজ আমি তোমাদের শর্ট কশনগুলো কমপ্লিট করে দেবো ঠিক আছে আর বলে রাখি তোমরা যদি আমার চ্যানেল একেবারে নতুন হও ঠিক আছে যদি আমার চাই না আর কোনো ভিডিও না দেখে থাকো বা এটা তো তোমার একদম প্রথম ভিডিও হয় তো দেখো আমার চ্যানেল আর যদি আমি সমস্ত যা ভিডিও আপলোড করেছি সেটা হয় এই চ্যানেলে দেখো এই যে আইকন এই আইকন তুমি ডাইরেক্ট ক্লিক করো ওকে আর চ্যানেলে আইকন ডাইরেক্ট ক্লিক করো দেখো যেই ক্লিক করবে দেখো আমার যে ভিডিওটা আছে এই এই যে এখন যে ভিডিও দেখছো তুমি এই ভিডিও দেখো নিজের দিকে এরম একটা চিহ্ন পাবে তো এইখানে ক্লিক করার পর দেখে এরম একটা পেজ খুলে যাবে এই পেজে দেখো বিভিন্ন ধরনের সেকশান তুমি পাচ্ছ সেকশানে এতে আছে হোম দেন ভিডিও দেন প্লে লিস্ট দেন লাস্ট চ্যানেল লাস্টে অ্যাবাউট আছে তো এই যে ভিডিও সেকশান এখানে তোমরা কী পাবে না এখানে তোমরা আমার আজ অব্দি যত ভিডিও আপলোড করেছি সব ভিডিও আছে এ টু সেট ওখানে তোমরা তোমাদের পছন্দের মতো ভিডিও দেখতে পারবে অথবা তোমরা চলে যাবে প্লে লিস্টে প্লে লিস্টের সুবিধাটা কী হবে প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা সেট পাবে এক একটা বুঝতে পার তোমরা কি একটা সেট পাবে সাপোজ ধরো ফিজিক্যাল সায়েন্সের সেট যেখানে কি না ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কোশ্চেন আপলোড করা আছে সমস্ত সায়েন্স একসঙ্গে যে করা আছে হিস্ট্রির জন্য আলাদা জিওগ্রাফির জন্য আলাদা এরকম প্রত্যেকটা চ্যাপ্টার জন্য আলাদা আলাদা করে সেশনগুলো দেওয়া আছে সেই জন্য বলতে তোমরা ওখানে গিয়ে দেখো আর একটা কথা তোমরা বললে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর সেই বেলাইকানটা অবশ্যই প্রেস করো এই দুটো করতে বলা হচ্ছে কারণ এই কারণে এই চ্যানেলটা কিন্তু তোমরা জাস্ট ইলেভেনের তোমরা জাস্ট ক্লাস টেনের সেশন পাবে না টেন টু বিএসসি টেন টু টুয়েলভ অহ সাবজেক্ট এবং বিএসসিতে তোমরা জাস্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সাজেশনগুলো তোমরা পাবে ঠিক আছে তো টুয়েলভ অভি সবাই পড়ছো মোটামুটি তারপরে জানি না কে কী পড়বে তো টুয়েল অভি সমস্ত সেশন পেতে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো একবার করে রাখলে সাবস্ক্রাইব করে রাখলে আর কোনো অসুবিধা হবে না আর তোমাদের যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাজে পৌঁছে যাবে আর আমরা একটা টার্গেট নিয়েছি আমাদের চ্যানেলের এই এইট পয়েন্ট ফাইভ কেটাকে হান্ড্রেড কেটে নিয়ে যাওয়ার ঠিক আছে আর যে সেটা তোমরা যদি জাস্ট সেটাকে ইয়ে করতে পারো তো অবশ্যই করে ভিডিওটা লাইক করে দেবে এবং ভিডিওটা লাইক করবে এবং সেই যে সাবস্ক্রাইবটা করবে একজন যেন এমন বাদ না যে সাবস্ক্রাইবটা করে না যাও জাস্ট এটা ক্লিকের ব্যাপার আর কিচ্ছু না সাবস্ক্রাইবটা করে রাখলে কী হবে না আমাদের এই হান্ড্রেড কেটা পূর্ণ হতে হেল্প হবে আর হান্ড্রেড কে হওয়ার পর থেকে আমরা লাইভ ক্লাস চালু করবো ঠিক আছে আমরা আমাদের যে ডিপার্টমেন্টে যত লোকজন আছে সবাই আলাদা আলাদা করে ফিক্স জন্য একজন বহু ভতির একজন জীবনকে আলাদা আলাদা করে তোমাদেরকে লাইভ ক্লাস দেবে ঠিক আছে সেটা ইলেভেন টুয়েলভ সব ক্ষেত্রেই ওকে এই কাজটা করে দিও হান্ড্রেড এর জন্য আমরা দাঁড়িয়ে আছি হান্ড্রেড কেটে আমাদের পূর্ণ করতে সাহায্য করো তো দেখা যায় কী কী কোশ্চেন আছে তোমাদের আজকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সব এক নম্বরের কোশ্চেন আর এরপরেই দেখবে তোমরা আজকেই হয়তো বা কালকে কালকের মধ্যে কি এক দুদিনের মধ্যে তোমরা এই চ্যাপ্টার উপরে যে তিন নম্বরের কোশ্চেনগুলো হয় সেটা সাজেশন পেয়ে যাবে ওকে চলো দেখা যাক কী কী কোশ্চেনে দেখা যাক ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে তাপীয় প্রসারণ কাকে বলে ইম্পর্টেন্ট আছে তোমাদের এই পিডিএফের যত কোশ্চেন সব কিন্তু পড়তে হবে না যেগুলো পড়তে হবে তোমাদের বলে দেবো ঠিক আছে ভিডিওটা দেখো এবং দাগিয়ে নিও আর পিডিএফে যখন ডাউনলোড করে নেবে সেখানেও একবার পালে নোট করে নিই এই দেখে এগুলো পড়তে হবে তো ফার্স্ট কোশ্চেন দেখো কি তাবি কোর্শন দেখা বলে সবাই জানে যে পথে উত্তপ্ত তার প্রসারণে একে তারিপ হয় এ পড়ার দরকার নেই কোনো ধরনের পথে দৈ দেখা যায় কঠিন পথে দোয়ে কর হয় কারণ কঠিন পথের জাস্ট দৈঘা তারা হয় না এবারে শুরু হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন লোহার আলফা আলফা মানে দৈর্ঘ্য গুণাঙ্ক বিটা আছে ক্ষেত্রপসান গুণাঙ্ক আর গামা আছে আধার প্রশ্ন গুণাঙ্ক তো এখানে আলফা বলেছে বারো ইন্টু টেন টু তো মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো খুবই ইনফর্টেন্ট এটা অবশ্যই পড়বে একটি সুপারি ভাই একটি তল পে উদাহরণ দাও পারদ এটাও পড়বে কঠিন কত প্রকার দাবি প্রশ্ন দেখা যায় কঠিনের তিন প্রকার ক্ষেত্র ক্ষেত্রপসঙ্গ আধার প্রসার অঙ্গ দৈর্ঘপোষণ গুণাঙ্কের ওপর দৈর্ঘ্যপোষণ পোষণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভরশীল নয় কেন কারণ এটা দুটো দৈর্ঘ্যের অনুপাত মানে পরিবর্তনের অনুপাত এটা বলবো এটা ইম্পর্টেন্ট বিটা গামার মধ্যে রিলেশান মোস্ট ইম্পর্টেন্ট খুব আবার কিন্তু ভালো করে বলে রাখছি আলফা বিটা গামার মধ্যে রিলেশান তোমরা অবশ্যই করে বলো কিন্তু যে আলফাইকাল বিটা বাই টু করলে গাঁ বাই থ্রি কী হলো আলফাই কাল বিটা বাই টু করলে গাঁ বাই থ্রি এখানে একটা ভুল আছে ঠিক আছে এগুলো আসলে কী হয় না আমরা এগুলো যখন টাইপ করি বা যখন রেডি করি পিডিএফ ফাইল তখন একটু প্রিন্টিং মিস্টেক হয়ে যায় ঠিক আছে টাইপ করতে অসুবিধা হয় প্রচুর টাইপ করতে হয় জন্য সুতরাং হয়তো মিস্টেক হয়ে গেছে তো এখানে হবে আলফা ইকাল টু বিটা বাই টু ইকাল টু গাওয়া বাই থ্রি ওকে অ্যান্সার হবে এটা বা যদি ভুলও হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও কী হবে ঠিক আছে হয়তো এখন মনে পড়ছে বা ভুলও হতে পারে যে আলফাগুলো বিটা বাই টু গা বাই থ্রি তো কেউ যদি জানো জেনে থাকো আশা করি ঠিকই হবে বলছি হয়তো তুমি যদি ভুল হয়ে থাকে কোনো জায়গায় আর যদি তোমার কোশ্চেন যদি কোনো জায়গায় ভুল পেয়ে থাকো তো অবশ্যই জানিও ঠিক আছে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অবশ্যই স্বীকার করছি কোশ্চেন কিছু কিছু জায়গায় ভুল আছে একেবারে না বলবো না কিছু কিছু জায়গায় ভুল আছে এগুলো তাড়াতাড়ি করে রেডি করতে গিয়ে এই প্রবলেমগুলো হয় তো চেষ্টা করছি আমি এটাকে আপগ্রেড করা যাতে ভালো সম্ভব করার ঠিক আছে নেক্সট কোশ্চেন তলে পোষণ কয় প্রকার কি আপাত পোষণ হ্যাঁ এটা কিন্তু ইন্পর্টেন্ট তলে প্রকার প্রসারণ আপাত ইনপর প্রসারণ আর প্রকৃত প্রসারণ

সুতরাং তোমরা একটু ম্যানেজ করে নিও আর এগুলোর জন্য সরি একটু একটু ভুলের জন্য এসে পদ্ধতি চারটিগ্রাসনের উষ্ণা জলের ঘনত্ব কত এটা পাওয়া লাগবে না কঠিন ইম্পর্টেন্ট না তাপমাত্রা বৃদ্ধিতে জলের আয়তন কীভাবে বৃদ্ধি হয় এটা দরকার নেই এই যে গামা আর বা গামা এর মাত্রা কি থিটা ইনভার্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকারও কী কী প্রকার আয়সন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক আহত্ত গ্যাসের আদর্শ গ্যাসের আদান প্রসঙ্গ গুণাঙ্কের মান কত আদর্শ গ্যাসের আদান প্রসঙ্গ গুণাঙ্কের মান হচ্ছে যে গামাভাড়ি কল্টু একে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স গ্যাসের আত্মপ্রসঙ্গ ও চাপের গুণাঙ্কের মধ্যে কাজগুলি কী কী ইম্পর্টেন্ট আছে সমান উষ্ণতা পরিবর্তনের সব গ্যাসে আদান প্রসঙ্গ কী হয় সমান উষ্ণতা পরিবর্তন সবকিছু আদান প্রসঙ্গ সমাঙ্ক হয় এটাও দরকার তাপসন্ত দরকার নেই পার্থক্য তিনগুণ করা হলে এটাও দরকার নেই তাপ পরিবাহিত্যাঙ্ক এসে একক এটা কিন্তু একবার ভালো করে পড়ানো ডব্লিউ এম ইনভার্স কে ইনভার্স ওকে খুব ইম্পর্টেন্ট মাত্রাটাও খুব ইম্পর্টেন্ট একক আর মাত্রায় মাস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে একটি আদর্শ পরিবাহের তাপ পরিবাহিত্যাঙ্কের মান কত এটা পড়ানো আদর্শ তাপ তাপর মান হচ্ছে অসীম কোন পরিবাহের তাপরাহিত মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরিবাহের উপাদানের উপর কঠিন পরিবার তাপীয় রোধের সমীকরণটি লেখো আর এই চিকল্ট এল বাই কে তাপীয় রোধ ইম্পর্টেন্ট কিন্তু মারাত্মক কোনো পরিবাহী তাপীয় রোধ উপর নির্ভর করে এটাও ইম্পর্টেন্ট দুই তপর আনতে তাপমাত্রা পার্থক্যের ওপর কাঠ ও কাঠের কাঠেরগুলোর মধ্যে কা তাপ পরিবাহিত বেশি এটার উপর দরকার নেই তবে তাপে পোষণ অপেক্ষা বেশি না কম দরকার নেই তো যে কটা বললাম করি সেগুলো তোমরা ভালো করে পড়বে এবং পড়ো ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এর বাইরে একটাও কোশ্চেন জানে না কারণ এগুলো এতটা ইম্পর্টেন্ট যদি বাইরের কোশ্চেন করে তাহলে এগুলোকে টপকে বাইরের কোশ্চেন করতে হয় মানে কেউ যদি একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করে বা যাই হোক একটু তোমার জানো মাধ্যমিকে কী নিয়ম হয় প্রতিবার একটা করে সাবজেক্ট কিন্তু খুব টাফ করা হয় তোমরা জানো শোন জানি না তোমাদের বলে রাখি প্রতিবার একটা করে সাবজেক্ট টাফ করা হয় এবং বাকি ছটাকে ইজি করা হয় এবার যদি মাধ্যমিকটা তোমার ভৌত বিজ্ঞানটা যদি টাফ হয়ে গিয়ে থাকে আশা করি সায়েন্স সাবজেক্টগুলো করে না ওটা করে ইতিহাস এই সমস্ত সাবজেক্টগুলোই বেশিরভাগ করে থাকে টাফ ঠিক আছে তো এরকম যদি করে থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে বাট এছাড়া না যদি ইম্পর্টেন্ট যদি জাস্ট চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো করে তাহলে কিন্তু এর মধ্যে থেকেই বেঁধে যাবে একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টির এর মধ্যে তোমার বেঁধে যাবে আর তোমরা আর তোমাদের শিখিয়ে দিচ্ছি কী করে তোমরা চেক যে এগুলো ইম্পর্টেন্ট কিনা ওই যে টেস্ট পেপার ইয়ার সলভ করা টেস্ট পেপার সলভ করা তোমার তোমাদের স্যাররা যেখানে তোমাদের কাছে স্যারের কাছে টিউশনি পড়ো তাদের কাছে গিয়ে পরীক্ষা দেওয়া দেখবে তারাও সব এইসব করলে এখান থেকেই কোশ্চেনগুলো করছে সুতরাং কোশ্চেন পেয়ে গেলে অ্যান্সার পেয়ে গেলে পিডিএফ পাইগুলো পেয়ে গেলে এবার তোমরা তাড়াতাড়ি করে পড়াশোনা করো ওকে আর কিছু বলার নেই আর এরপরেই তোমরা আলোর ভিডিও পাবে খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও রেডি করতে চলেছে আলোর উপরে ঠিক আছে তো ভিডিও পরে রেডি হয়ে গেলে ভিডিওগুলো তোমরা পারভার পেয়ে যাবে নিও না আর ভিডিও এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর তোমাদের নিজস্ব কোনো ভিডিও দরকার পড়ে সেটাও জানাতে পারো কমেন্ট করে ঠিক আছে টপিক যেতে আমাদেরকে বলে দেবো আমরা টপিক ওয়াইজ রেডি বানিয়ে দেবো ভিডিওটা তোমার যতটা সময় বেশি করে লাইক করো আর ভিডিওটা সবার কাছে শেয়ার করো তোমার যত বন্ধু আছে তাদের কাছে শেয়ার করো তো তুমি হোয়াটসঅ্যাপে হোক ইনস্টাগ্রাম হোক ফেসবুকে যত সোয়াল সাইট ইউজ করো সেখানে অবশ্যই করে শেয়ার করো যেগুলো তোমাদের বন্ধুরও ভালো লাগে যে তোমার আগে তুমি হেল্প করছো পরীক্ষার নাম্বারের জন্য আমার চ্যানেলটাও একটুখানি যাবে ওকে চ্যানেল সমস্ত ভিডিও দেখতে এখানে ক্লিক করো আর এইট পয়েন্ট ফাইভকে হান্ড্রেড নিয়ে এসে সাহায্য করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই লাল বাটনটা ক্লিক করে পাশে বেলাইকানটাও ক্লিক করে নাও ওকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবো বেলে কেন্দ্রে অবশ্যই নেই এবার তোমরা পড়া শুরু করে দাও আর ডেসক্রিপশন বক্সে পাবা এই যে পিডিএফ ফাইলের যে লিঙ্কটা আজকে পিডিএফ ফাইল সেটা তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাব বা কেউ যদি ডাউনলোড করতে না পারো তোমাকে কমেন্ট করে জানিয়ে আমি তাকে কী করে ডাউনলোড করতে শিখিয়ে দেবো ওকে তো এই কারণে কথাই বলা ছিল থ্যাংকস ফর ওয়াচিং এবার ডে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিও নেই ওকে